বন্ধুরা সকাল সকাল চলে এলাম, দেখো রান্নাঘরেই তো ভোরের রান্না। এদিকে দেখো দুধটা বসিয়েছি, দুধে প্রেসার কুকারটাও ডিম সিদ্ধ করেছি, তোমাদের দেখাবো একটু পরেই দেখবে। তো বর তো কাজে যায় তো খাবার নিয়ে বাড়ির থেকে, তো সেই জন্যই ভোরে ভোর না, তো 5:30 বাজে এখন। আর আমাদের সারাদিনটাই তো রান্না, তো শুরুটাই আমরা মেয়েরা জানি সবাই রান্নাঘর থেকেই আমাদের শুরু হয়, সকাল শুরু মানেই রান্নাঘর। এদিকে ভাতটা হয়েছে, আবার জলের গরম হাঁড়িতে গরম জল বসালাম, কেন গরম জলেই চান করে। আর আমার গলাটা একদমও বসে গেছে আজকে, কালকে রাতে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিল বাবা মেয়ে, তো আমি গায়ে দিয়েছিলাম, আমার আসলে ঠান্ডা লেগে যায় অল্পতেই। আর এদিকে ডিমটাও ফাটিয়ে নিলাম, কেন মেয়ে গোটা ডিমের ঝাল খায় না, ও বলেছে যে ডিম ভেজে দিলে তবেও খাবে, তো ওর জন্য ডিমটা ভেজে ফেললাম, একেবারেই করে নিচ্ছি একসঙ্গে। দেখো বন্ধুরা, তোমাদের আমি ডিমটাও দেখিয়ে দিলাম। আর নিচে আমি ওখানে সবজি কাটছি, তো বারবার ওখানে নিচে সবজি কাটতে বসছি আর একদিকে রান্না হচ্ছে। এমনিতেই আমার গলা একটু বসা বসা, মোটা গলা আমার, তো তার মধ্যে আবার গলাটা ঠান্ডা লেগে বসেই গেছে। আর বর চলে গেছে, তো তারপরেই দেখো তো আমিও উঠেছি তাড়াতাড়ি, তো আমার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি ও যাওয়ার পরে একটু চা রেখেছিলাম, একসঙ্গে চাটা করেছিলাম, তো আমিও একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। আর একটা সবজি বাকি ছিল, সেই জন্য আর একটা সবজি আমি করছি, আর এদিকে খিদে পাচ্ছে, সেই জন্য নিজে একটু চাটা গরম করে আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ হবে, যে সারাদিন তো চলতেই থাকে না। আর তোমরা একটা জিনিস খেয়াল করলে বন্ধুরা, আমার ওড়নাটা চেঞ্জ হয়ে গেছে, তো মেয়ে ওই ওড়নাটা নিয়ে সকালে পড়তে, ওর যখন আমি রান্না করছিলাম ওকে ওর বাবাই পড়তে দিয়ে এলো, তো বাড়ির কাছে, সেই জন্য জ্যাকেটটা না নিয়ে হালকা ঠান্ডা বলে বলে মা আমি তোমার ওড়নাটা নিয়ে যাই। আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, তো ভালো লাগবে আশা করি। এই যে দেখো, তারপরেই আমি রান্নাঘর থেকে একেবারে চলে এলাম বিছানা গুছাতে, কারণ সবার আগেই তো বিছানাটা গুছিয়ে নেব, তার রান্নাঘরের কাজটা প্রায় সবই করে ফেলেছি, বাকি বিছানাটা গোছালেই আমার কাজ শেষ, সকালের কাজ, তারপরে কাচাকুচি তো থাকেই, রান্নাটা হয়ে যায় একটা মানে সব থেকে বড় কাজ। আর ওইদিকে জানালা থেকে আমাদের বিছানাতে রোদ আসে আর আলোও লাগে, তো অনেক সময় দেখবে আমি ভিডিওর সময় মুখটা কালো লাগে এদিকে ঘুরিয়ে গেলে। আর তারপরেই দেখো মাছের বাজার গোছাচ্ছি সকালে, কেন কয়েকদিন ধরেই বাজারটা পড়ে আছে, গোছানো হয়নি, তো একবার কি হয়েছে না, তেলের প্যাকেট ইঁদুরে কেটে দিয়েছিলো, সেই জন্যে আরও বেশি দিন ফেলে রাখিনি। আর দেখো বাজার গুছাতে গুছাতে বাবা ডেকেছিলো, তো তারপরেই বাবার কাছে চলে এলাম, বাবা আমাকে ডেকেছিলো, কেন বন্ধুরা, তো সেটা কেন বলেছিলাম, বাবার পেটের একটা ফটো করার কথা, বাবা আমাকে সেটাই বলছে যে আমরা কবে ফটোটা করাতে নিয়ে যাব। দেখো আমার বাবা কতটা স্ট্রং বন্ধুরা, কিভাবে আমরা সব চিকিৎসা বন্ধ করি। সবাইকে জানাই আমার সোনাদীপ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, আর এখন বাজে সকাল, ভিডিওটা তো শুরু করেই দিয়েছি, তো ভোরের বেলা থেকে, ভোর বলতে 5:30 থেকে, তো ওর জন্য ডিউটি রান্না করছিলাম তখন থেকে, তো এখন তোমাদের সামনে এলাম, তো এখন বাজে 10:30, সবাইকে গুড মর্নিং। আর আমার মেয়ে খেয়ে স্কুলেও চলে গেছে, ও আজকে থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো তো আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে, তো দেখতে থাকো বন্ধুরা। তো এই দিক থেকে জানালা থেকে আমাদের এই যে তখন বিছানাটা গোছালাম, তার মধ্যে মেয়ে আবার পড়ে এসে একটু গড়াগড়ি দিয়ে দিয়েছে, দেখো অবস্থাটা আবার। তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেকক্ষণ তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, আর এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছি, তো শীতের কিছু কেচেছিলাম, তো সেইগুলো নেব। আর সন্ধে তো হয়েই এসছে, দেখতে থাকো আমার গলার কথাটাই বলছি, তো গলাটা বসে গেছে সেই কথাই বললাম, আমার ঘুমিয়ে দেখো, আমার এত ঘুমিয়েছি আমার মুখটা ফোলা ফোলা লাগছে, দুপুরে খুব ঘুমিয়েছি, তো সেটা তো বলছি তোমাদের।
আর বন্ধুরা, তোমরা থাম্বনেলটা দেখে তো এতক্ষণে বুঝেই গেছো যে আজকে কী নিয়ে ভিডিওটা। তো সত্যি বন্ধুরা, আমি ওষুধ না খেয়ে ঘুমাতে পারিনি, কারণ যা পরিস্থিতি এখন বাবার বলে না, প্রথম শাশুড়ি মা থেকে থাকাকালীন তো আমার জীবনে যা যা ঘটে চলেছে। আমি বিছানাতে ঘুমাতে এসেও চোখ বন্ধ করবো নানা চিন্তা মাথার মধ্যে করে, তো এত শরীর খারাপ হয়ে গেছিলো দিনের পর দিন না ঘুমিয়ে ঘুমিয়ে। তো ভাই এসছে, যা আমি অবশ্যই কথা বলছি, ভাই আর আমার বর ওরা সবাই আমাকে ডাক্তার দেখালো, আর ডাক্তার থেকে একটা ওষুধ দিয়েছিলো, তো ওটা খেলে মানে ফ্রেশ। তবে আরেকটা কথা বন্ধুরা তোমাদের বলি, আমি ঘুমের ওষুধ খাই না, কারণ আমার এই শরীরে আমি রোজ আর ডাক্তার ঘুমের ওষুধ কাউকে সাধারণত দেবেও না, তাই না? তো মানে ওষুধটার নাম ভাইও সার্চ করেছিল ফোনে। আসলে ভাই বোন এখন এমনই হয়ে গেছি, তো ভাই যে কোনো ওষুধ আগে ডাক্তার দিলে ওষুধটাকে আগে সার্চ করে, তারপরে যে হ্যাঁ এই রোগের এইটা, তবে আমাকেও কি ও নিজেরাও খায়। তো সত্যি কথা বলতে যে বাবা মাকে নিয়ে পড়ে আগেও বলেছি, তো ওষুধ 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 করে করে না আমরা অনেক মানে ওষুধের মানে ভাই সব কিছু বুঝে গেছে ওষুধের আর কি, সার্চ করে তবে খাই। তো আমি ঘুমের ওষুধ খাইনি, ডাক্তারে দিয়েছিলো অনেকদিন আগে একটা, ঘুম মানে মাইন্ডটা ফ্রেশ থাকবে আর অটোমেটিক ঘুম এসে যাবে, তো ওটা খেয়ে আগে ওটা খেতাম রাত্রে করে একটা। তো ওটাও ভাই বললো যে সবসময় খাওয়া ঠিক নয়, তো ওটাও এখন আর খাইনি। তো এখন একটা ভিটামিন, যেটা আবার ভাই বোন সবাই বলছে, আমি একটা ভিটামিন খেলে তো ঘুমো হবে, তো শরীরটাও যদি একটু, আসলে আমি আগা করাই রোগ আছে কিন্তু এতটা নয়, এখন পুরো সব জামা পোশাক সব ঢিলে হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওটা ভিটামিন ওষুধ বন্ধু, ঘুমের ওষুধ বন্ধুরা, তো ঘুমের ওষুধ না ভিটামিন ওষুধ, খাই তো খেয়ে দুপুরে, রাত্রে খাইনি কেন ভোরে ওঠা থাকে যদি না উঠতে পারি, তো ওটা দুপুরে খাওয়ার আগে আমি খেয়ে, তো দেখলে ঘুমিয়ে পড়েছিলাম তো উঠলাম, তো এটাই তোমাদের বলার ছিল যে আমি কোনো ঘুমের ওষুধ খাইনি বন্ধুরা, ভিটামিন ওষুধ একটা খাই যেটা ডাক্তার দেখে সবাইকেই দেয়, স্বাভাবিক ভিটামিন যে কেউ খেতে পারে, তো ওটা খেলে না একটু ঘুম হয় ভালো, তো ওটাই দুপুরে খেয়ে ঘুমিয়ে আজকেও ঘুমিয়ে পড়লাম। দেখলাম তোমাদের তো দেখালাম, তো ঘুম থেকে উঠতে নাই, উঠতেই 5:30 তো বর চলে এলো ডিউটি থেকে। আর বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। টাটা। আর হ্যাঁ বন্ধু, আরেকটা কথা, আজকে তো রান্না খাওয়া তো আমি সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো অবশ্যই চেষ্টা করবো একটু একটু দেওয়ার জন্য সব কিছু। তো আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সত্যিই ভালোবাসা দিও, তোমরা সবাই সাপোর্ট করো, সত্যিই তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন বন্ধুরা। টাটা, বাই, গুড নাইট।